ওয়েলকাম টু আ ডে উইথ আহমেদ শাওলি। সো আজকে বের হয়ে যাচ্ছি আমি হচ্ছে টুকটাক শপিংয়ের জন্য। বেসিক্যালি শপিংটা নেসেসারি না, বাট আমার কিছু লিপস্টিক কালেকশন একদমই শেষ হয়ে গিয়েছে, মানে ওই শেডগুলো আমার খুবই দরকার ঈদের আগে। সো যেহেতু কালকে থেকে আমাদের ইভেন্ট শুরু, মেহেদি ডিজাইন কভারের মেহেদি উৎসব, সো বেলি রোডে হতে যাচ্ছে উৎসবটা, অ্যান্ড যার কারণে হচ্ছে ব্যস্ত থাকবো চাঁদ রাত পর্যন্তই। এর জন্য আজকে চলে আসলাম বেলি রোডে টুকটাক কাজের। যদিও বেলি রোডেই মেলাটা হবে, তারপর আমি কখনো আমার ইভেন্ট ফেলে আমি কখনো কোথাও এক মিনিটের জন্য যাই না, আমার পছন্দ না। সো তাই হচ্ছে আজকে কাজগুলো সেরে ফেলবো অ্যান্ড চলে আসছি আমার পছন্দের জায়গা বেলি রোড। এখানে এসে আমি কিছু লিপস্টিকের শেড দেখছিলাম, যেই শেডগুলো আমার দরকার ছিল ওগুলো স্টক আউট ছিল। ফাইনালি আমি নতুন কিছু কালেকশন পাইছি যেগুলো পছন্দ হয়েছে, অ্যান্ড অল অ্যাজ অলওয়েজ ডেভোশনটা, মিলানি ডেভোশনের শেডটা শেষ হয়ে গিয়েছিলো, এটা আমি নিয়ে নিলাম। থ্যাংক গড আমি ওটা অ্যাটলিস্ট পাইছি স্টকে। দেন হচ্ছে আমি একটু এলার থেকে, আমি এবং জুই, আমার সাথে আজকে শপিং পার্টনারের জুই ছিল, সো আমি এবং জুই চলে যাচ্ছি হচ্ছে ইয়েলোতে, অ্যান্ড ইয়েলোতে তেমন কোনো কালেকশন পাইনি, আমার পছন্দ হয় নাই, আই থিঙ্ক শেষের দিকে, দ্যাটস ওয়াই। দেন আমি ইনফিনিটি থেকে অলিভের জন্য একটা পাঞ্জাবি পছন্দ করে নিয়ে নিই, অ্যান্ড দেন আমরা বেলি ডেলিতে চলে যাই, একটু কফি খাবো, অ্যান্ড দেন দৌড় দিব বাসায়, বিকজ অফ আজকে একদমই টাইম নেই বাসায় গিয়ে ইভেন্টের সব কাজের ডিটেলস সব গুছাতে হবে, ব্যাগ প্যাক করতে হবে। সো এখানে কিছুক্ষণ আমরা ইভেন্ট নিয়েই গসিপ করে, আই মিন মিটিং করে ছোটো একটা, যে কালকে কীভাবে কী ম্যানেজ হবে সব কিছু নিয়ে কথা বলে, দেন আমরা বের হয়ে পড়ছি তাড়াহুড়া করে, অ্যাজ আজকে আমি বেশি টাইম নেই নি। কালকে থেকে সবার হচ্ছে গিয়ে ছুটি ঈদে, আর আমাদের কালকে থেকে কাম এখন আরও বাড়তেছে, সো সবার সাথে মেলায় দেখা হবে। এরপরে দৌড়ায় হচ্ছে কি উবার উঠে পড়ি। এই ছিল আজকে টুকটাক দিন, সবাই প্লিজ মেলায় আসবেন, আমি তিন দিনই মেলাতে থাকবো, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ মেহেদি ডিজাইন কভারে। আল্লাহ হাফেজ সবাইকে।